যাত্রীদের জামার একটা ছবি তুলবে, ও দেখাবে যে হ্যাঁ খেলা গান করতে করতে মরে গেল টেনশনের মতো, এমন রাগ ধরো মরে যাও একটা গানে। এক তো সে খেপির কোলে মাথা দিয়ে মরছিলাম তো, তাতে যদি গান খেপির কোলে মাথা দিয়ে মরে যায় কত সুন্দর জীবন। গান গাইছি কি তোমায় নতুন করে পাবো বলে কোনোরে মন ভালো, কালকে তো এই হতে আবির গিয়েছিল কাল, আবার মোহনকে নিয়ে আসতো ওর বাবাকে মোহন সেন দিয়ে, আমার এত বড় পাওয়ার আছে ভালো বাসার ধন দেখা দেবে বলে তুমি বলবে ফৌজে প্রদর্শন আমার ভালোবাসার ধন তোমায় তোমায় নতুন করে পাবো বলে, তুমি আমার নয় আড়ালে তুমি আমার চিরকালে ক্ষণকালে নিরার সোতে হজে নিমগুণ আমার ভালোবাসার ধন তোমায় তোমায় নতুন করে পাবো বলে আমি হারাইক্ষণে ক্ষণরে মন ভালোবাসার ধন তোমায়। শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দেয় আপনাকে সে, শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দেয় আপনাকে সে, সেই হাসির দেয় ধুয়ে বিরহে ভালো। আরে কিশোর শুধু বাউল গাইব, বিশ্বভারতী বাউল না রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি তো বলেছিলে গাভিন, বড় বড় বাউল আর কেউ না, তুমি তো বলেছিলে গাভিন, তুমি তো আমাকে বলেছিলে গাভিন, ওসব ওসব করে দিবে না ক্যারিডিস সেন্টার, উনি যা সাধন বিক্রম তো অগ্রগতি করতে পারে না, কিন্তু এখন কোনো অসভ্যতা হয়েছে সভ্য নয় কি বলছি, একটা কথা দেবার বলি আচ্ছা বড় দিদি, চরিত্র ধারণ শাস্ত্রে বলছেন যে চরিত্র ধারণ বাঁচনো, কি ধারণা বাঁচনো সংস্কৃত ভাষা, মানে চরিত্র ধরতে পারলে তো বেঁচে থাকবে, তাহলে অসভ্যতা ভালো না চরিত্র ভালো কবিতা ভালো। রামকৃষ্ণ কিন্তু সর্বমাকে দেখা দেখি করেছে, বাবাকে বলে কিন্তু ডোন টাচ, কি বলছি আবার রামকৃষ্ণ বিয়ে করছে কিন্তু সেখানে গিয়ে করে নাই, ওই যা ঠেকিয়ে রেখেছিল আমার সঙ্গে ওইটাই, ও বলেছে কি যে আমার বাবা মা যেখানে জন্ম হয়েছে আমার সেই জায়গায় আমি আর ছোব না, তার জন্যই আর রামকৃষ্ণ খুব জ্যাঞ্জাম করি, এখানে কেউ এখানে চল কাশীপুর মহাসমাজ বড় না করবে সুন্দর করবি, ওখানে গিয়ে বসবো খাবার দাবার সব চলে আসবে, সব রাজা মহারাজা চলে আসবে, সব কাশীপুর চলে যাবে, আমি খাবার দাবার চল সেখানে আমার দীপকটা আছে একটা দেখবি ওই।